খুব পছন্দের জামাটাও একদিন নিজের গ্রহণযোগ্যতা হারায়। পছন্দের তালিকায় যে বা যারা একদিন সবার উপরে ছিল, একদিন তাদেরকেই আমরা ভুলে যাই। একসময় আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকেই ছুঁড়ে ফেলি চরম অবহেলায়। আমাদের মন ভালো হবার কারণ যে মানুষটা ছিল, তাকেই একটা সময় বিরক্তির তালিকায় সুন্দর করে জায়গা করে দেই। মানুষ তার প্রয়োজন অনুযায়ী প্রিয়জন বানায়, আবার প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলে পছন্দের তালিকা। আজ আমি কারো পছন্দের তালিকায় ঊর্ধ্বে আছি বলে কালকেও সে আমাকে একইভাবে গুরুত্ব দেবে, সেটা ভাবা নিতান্তই বোকামি। কিছু মানুষ আছে যারা নিজেদের বিলিয়ে দিয়ে অন্যের দুঃখের ভাগিদার হতে যায়, আর সময় মতো প্রতিদান হিসাবে শুধু অবহেলা আর ধিক্কার পায়। বেলা শেষে মৌসুমের মতো সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো তৃপ্তির হাসি হাসে অন্য কারো সাথে কিংবা অন্য কোনো সম্পর্কে। মরে তো যায় কেবল প্রেম আর বন্ধুত্বের গুরুত্ব দেয়া বোকা মানুষগুলো। স্বার্থ ফুরালে সবার আগে বিপদে দৌড়ে আসা বন্ধুটাকেও হতে হয় বন্ধু মহলে সবচেয়ে অবহেলিত মানুষ। কেউ কেউ বন্ধুত্ব কিংবা ভালোবাসার জন্য আপনাকে প্রিয়জন বানায় না, কেউ কেউ কেবলই স্বার্থের জন্য আমাদের জীবনে আসে আর আমাদের দিয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষাটা হলো মানুষ চেনার শিক্ষা।